আসসালামু আলাইকুম। অনেক স্টুডেন্টই অনেক পড়ছে কিন্তু গুছিয়ে পড়তে পারছে না, আত্মবিশ্বাস আসছে না, বা ইংরেজির ফার্স্ট পেপার কিভাবে পড়বে বুঝতে পারছে না, কবিতাগুলো কিভাবে পড়বে, কবিতা লিটারের টার্ন, সিমিলি, মেটাফর, এলিটারেশন কিভাবে পড়বে, প্যাসেজগুলো কিভাবে পড়বে, আবার ভোকাবুলারি, ইডিওম এন্ড ফ্রেজেস, প্রিপোজিশনগুলো মনে থাকে না, এবং গ্রামারগুলো কোনগুলো পড়বে, পরীক্ষা দেওয়ার কৌশলটা কি, কিংবা বাংলা কিভাবে পড়বে, বাংলার কবিতাগুলো, কবি পরিচিতিগুলো এবং শব্দার্থ টিকা, কবি পরিচিতিগুলো কিভাবে পড়বে, ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, বা শব্দ ভাণ্ডার যেগুলো রয়েছে, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রতিশব্দ, কোন শব্দ কোন ভাষা থেকে এসছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্টুডেন্ট কিন্তু বুঝতে পারছে না, কিংবা সাধারণ জ্ঞান যেটা এসছে ডিউনিটির সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, যে বাংলাদেশ এবং বিশ্ব পরিচিতি এসছে, আইসিটি এবং ম্যাথ এসছে, ম্যাথ কীভাবে পড়বে, আইসিটি কীভাবে পড়বে, বা বাংলাদেশ বিষয়াবলী গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো, বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনগুলো, বা আমাদের বিউনিটের যে রয়েছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের যে সাতটি মৌলিক বিষয় রয়েছে, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল এবং যুক্তিবিদ্যা, এই ইতিহাস, এই সাবজেক্টগুলো কীভাবে পড়বে, এতগুলো বই মৌলিক কোন বইগুলো পড়বে, এগুলো যদি বিষয়গুলো না বোঝা সম্ভব হয় তাহলে কিন্তু ভালো করা সম্ভব নয়। বেশিরভাগ স্টুডেন্টেরই সমস্যা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, যে রিটেনে কি করে ভালো করা যায়, রিটেনে কি করে ভালো করা যায়, বা পরীক্ষা দেওয়ার কৌশল কি, কিভাবে রিটেন লিখলে ভালো মার্কস পাওয়া যায়, যে আমার বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজির যে সাতটা ব্যাচ হয়েছিল এবং 40-day চ্যালেঞ্জের যে নয়টি ব্যাচ হয়েছিল, সকল ব্যাচের যে অভিজ্ঞতা, নোট, সাজেশান এবং সিলেবাস, গুরুত্বপূর্ণ যেই সাজেশানগুলো ছিল এবং প্রতিদিন যে পড়াটা দিতাম এবং প্রতিদিন যে পড়াটা নিতাম, এই সমস্ত কিছু একত্রিত করে সবচেয়ে ভালো ব্যাচ যেটা হচ্ছে এই 25 তারিখ থেকে শুরু হবে, সেটা স্পেশাল ব্যাচ। স্পেশাল ব্যাচটিতে রয়েছে কি কি পড়তে হবে সেই অনুযায়ী সাজেশন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিউনিটি 19তম হওয়ার যে আমার অভিজ্ঞতা, আমাদের বন্ধুদের দেখেছি ভালো হতে এবং খারাপ রেজাল্ট করতে দেখার যে অভিজ্ঞতাটা, ইউসিসি কোচিং সেন্টারে পড়ানোর যে অভিজ্ঞতাটা, এবং জয়কালী পাবলিকেশনের ইংলিশ বিচিত্রা সহ বিভিন্ন বইয়ের রাইটার হওয়ার সুবাদে যে আমার অভিজ্ঞতাটা সঞ্চিত হয়েছে, সেই সমস্ত অভিজ্ঞতার বিন্যাস রয়েছে সাজেশান, নোট প্রদান এবং প্রতিদিন কি পড়তে হবে সেই সিলেবাসটা প্রদানে। আর এই কোর্সটিতে রয়েছে প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা, যেই পড়াটা প্রতিদিনের পড়ার জন্য দেওয়া হয়, প্রতিদিন একটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান কোন কোন টপিক কিভাবে পড়তে হবে সেই সময় একটা সিলেবাস দেওয়া হয় এবং ক্লাস নেওয়া হয়, এবং তার উপর প্রতিদিন রাত 9টার সময় পরীক্ষা নেওয়া হয়। এই যে প্রতিদিন ক্লাস যদি কোনো স্টুডেন্ট করে, সাজেশনগুলো ফলো করে, নোটগুলো যদি ফলো করে এবং প্রতিদিন যদি পরীক্ষায় অংশগ্রহণ করে, নিঃসন্দেহে সেই স্টুডেন্ট ভালো করতে পারবে, এই বিষয়ে কোনো সংশয় বা সন্দেহ নেই। ক্লাসগুলো হবে ফেসবুক লাইভে, আর প্রশ্নোত্তর পর্বটা হবে জুম অ্যাপসে, আর ক্লাস প্রতিটি ক্লাসই রেকর্ডেড থাকবে, আপনারা লাইভ ক্লাসও করতে পারেন বা যে কোনো সময় আপনারা ক্লাসটা করে নিতে পারবেন। সকলের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে এই কোর্সটি করা হয়েছে মাত্র 1000 টাকায়। 1000 টাকায় এই প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন ক্লাস, প্রতিদিন সাজেশন প্রদান এবং সিলেবাস প্রদান, নোট প্রদান, এগুলো আর বাংলাদেশের কেউ করছে বলে আমার জানা নেই। আর আপনারা যেখানেই পড়ুন, যেভাবেই পড়ুন, প্রতিদিনের একটা সিলেবাস থাকবে, ওই প্রতিদিনের পড়াটা আপনারা প্রতিদিন শেষ করবেন, কোনো পড়া যেন বাদ না পড়ে, এবং যদি আপনারা প্রতিদিনের পড়া প্রতিদিন না করতে পারেন, পরীক্ষার আগে কিন্তু পড়ার পাহাড় হয়ে যাবে, আর ওই পাহাড় দেখে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে। আত্মবিশ্বাস সব থেকে জরুরি একটা জিনিস। আপনি যদি আত্মবিশ্বাসী হন, আপনার মেধা দ্বিগুণ হয়ে যাবে, আপনার মধ্যে যদি হতাশা বিষণ্ণতা আসে তা আপনার মেধা কিন্তু অর্ধেক হয়ে যাবে। আপনার যে পড়ার সিলেবাস, আমি যে বিভিন্ন সাজেশন দিয়েছি, বাংলা সাধারণ জ্ঞান, ইংরেজি কি পড়তে হবে সেই টপিকগুলো আপনারা একদম ভালো করে পড়ুন, ফার্স্ট পেপারগুলো একদম যেমন মুখস্থর মতো করে ফেলার চেষ্টা করুন, যেগুলোর থেকে বারবার কোশ্চেনগুলো আসে, আমরা কিন্তু দেখেছি বিগত সালের কোশ্চেন পড়ার মাধ্যমে, নোট সাজেশান বা বিগত সালের কোশ্চেন পড়ার অভিজ্ঞতা থেকে যেই টপিকগুলো বারবার আসে সেই টপিকগুলো যদি আপনারা খুব ভালো করে প্রতিদিন শেষ করেন, প্রতিদিন পড়েন, রিভিশন দেন, নিঃসন্দেহে আপনারা চান্স পাবে। স্রষ্টার প্রতি আস্থা রাখুন, পরিশ্রম করুন, বাবা মার মুখ উজ্জ্বল করুন। আসসালামু আলাইকুম।